100 দিনের বকেয়া নিয়ে এবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রাপ্য বুঝে নিতে এবার দিল্লিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী 18 থেকে 20 ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছে আজ বাগডোগরায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী তার সঙ্গে কয়েকজন সাংসদও থাকবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তিন দিনের যে কোনো একটা সময় আমি ফিউ এমপিস নিয়ে বাংলার 100 দিনের কাজে যারা টাকা পায়নি এখনো পর্যন্ত বাংলার বাড়ি এবং গ্রামীণ রাস্তা নিয়ে এবং হেলথের টাকাও বন্ধ করে দিয়েছে বাংলার প্রাপ্য টাকা যেটা জিএসটি তুলে নিয়ে যাচ্ছে অথচ একমাত্র বাংলা সব টাকা বন্ধ করে দিয়েছে তা সত্ত্বেও আমরা কিন্তু কোনো স্কিম বন্ধ করিনি এবং সেই টাকাগুলো যাতে বাংলা পায় বাংলার প্রাপ্য কারণ বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে জিএসটি একটাই ট্যাক্স সেখান থেকে আমাদের ভাগেরটা আমরা পাচ্ছি না সেই জন্য আমি 18-19-20-তে আমি ডেট চেয়েছি যদি সময় দেয় ভালো না হলে আমি তো দিল্লি যাচ্ছি মোদিজির টাকা দেশের টাকা এই চোর তৃণমূল লুট করেছে 100 দিনের টাকা এই রাজ্যে সবচেয়ে বেশি চুরি হয়েছে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আমাদের মন্ত্রীগিরিরাজ সেন সংসদে বলেছেন ভ্রষ্টাচারীদের জেলে ঢোকাও জেনুইন জব্বার হলওয়ারদের টাকা আমরা দিয়ে দেব আগে ভ্রষ্টাচারীদের ঢোকাতে হবে জেলে আগে চোরেদের ঢোকাতে হবে পিসি ভাইপো রেকমেন্ড করুন না সিবিআই জন্য বলুন না 100 দিনের টাকা সিবিআই তদন্ত হোক দুধ আর জল আলাদা হয়ে যাবে কত টাকা তৃণমূলের পঞ্চুরা নির্মাণ সহায়কদের একাংশ জব্বারের সুপারভাইজাররা চুরি করেছে আর কত জেনুইন মানুষ টাকা পাবে কাজ পায়নি তার প্রমাণ হয়ে যাবে এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের বাইরে বেড না পেয়ে রোগিনী মৃত্যুর অভিযোগ উঠেছে রোগিনীর নাম আকলিমা বিবি বয়স 65 এসএসকেএমের কার্ডিওলজি বিভাগের বাইরে পড়েছিলেন তিনি এবং তিনি বেড পাননি এমনটাই অভিযোগ করা হয়েছে মৃতার পরিবারের তরফে গতকাল রাত 8:30টার সময় শ্বাসকষ্ট নিয়ে এসএসকেএমে আসেন আকলিমা হাওড়ার জগৎবল্লভপুরের এক হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল আকলিমা বিবিকে এসএসকেএমের জরুরি বিভাগ থেকে তাকে পাঠানো হয় কার্ডিওলজি বিভাগে অভিযোগ কার্ডিওলজি বিভাগে ভর্তির কথা লিখে দিলেও বেড পাইনি আকলিমা বিবি মধ্যরাতে রোগীকে রেফার করা হয় ন্যাশনাল মেডিকেলে এমনটাই পরিবারের দাবি ন্যাশনাল মেডিকেলেও মেলেনি বেড ভোররাতে অসুস্থ আকলিমাকে নিয়ে আসা হয় এসএসকেএমে দাবি পরিবারের এসএসকেএমের জরুরি বিভাগ আউটডোরে দেখাতে পরামর্শ দেয় এমনটাই পরিবারের তরফে দাবি করা হয়েছে আউটডোরে বলা হয় ভর্তির দরকার নেই আউটডোর থেকে বাইরে বেরোনোর পরই রোগীর মৃত্যু হয় এমনটাই মৃতার পরিবারের দাবি বারবার ফোন করা হলেও ফোন ধরেননি হাসপাতাল কর্তৃপক্ষ প্রথম এখানে এনেছি পিজি থেকে আবার ওইখানে করেছে চিত্ররঞ্জন সেখান থেকে আবার সিট পাইনি বলে আবার এখানে এনেছি আবার বলছে কাল 12টা অব্দি বসে থাকো সিট পেলে দেবো আর মাকে নিয়ে সারা রাত বসে আছি সিঁড়িতে আগুনে করতে হয়েছে হার্ট এন্ড মেশিনটা ঠিক করতেছে বলে ঠিক আছে ছুটি দিয়ে দেবো বলে ছুটিতে লিখে দিয়ে যা আমার মা বসে থেকে থেকে কেমন